কোনো দল আসুক না আসুক নির্বাচন সময়মত সুষ্ঠুভাবে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভোট নিয়ে বিদেশিদের মন্তব্যে মোটেও উদ্বিগ্ন নন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, এক বছর আগে থেকেই নির্বাচন নিয়ে এত আলোচনা অন্যান্য দেশে নেই। বলেন, অন্যান্য দেশে এক থেকে দু মাস আগে নির্বাচন নিয়ে মানুষের মাঝে তোড়জোড় শুরু হয়, কেবল বাংলাদেশই এর ব্যতিক্রম। সুতরাং নির্বাচন টাইম মতোই হবে এবং সুষ্ঠুভাবে হবে। শুন, গভর্নমেন্ট ইজ কমিটেড টু হ্যাভ এ ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন। সেইখানে সব দলই আসলে ভালো, না আসলে যারা আসবেন না আসবেন না। আমেরিকাতে একটা নিয়ম আছে, আমেরিকাতে যে দলের আপনার সাপোর্ট কম, দে আর নট অ্যালাউড টু কন্টেস্ট। আমাদের দেশে তো যেই স্বেচ্ছা দাঁড়াইলেন দাঁড়াইতে পারেন, মানে এমন এক মজার দেশ এটা, ফ্রি ফর অল। আপনার এই ফ্রি ফর অল বন্ধ করা দরকার আমার দৃষ্টিতে।